মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের লিটনের বাড়িতে গত 18 নভেম্বর সন্ধ্যায় পারিবারিক একটি অনুষ্ঠানে নিজেদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসে বিষয়টি নিষ্পত্তি করেন। এই ঘটনাকে কেন্দ্র করে আজ 25 নভেম্বর কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিক সম্মেলন করে দাবি করেন, মনোহরগঞ্জের বাতাবাড়িয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের মিটিংয়ে আওয়ামী লীগ কর্তৃক হামলা চালানো হয়। পরিবারের সবাই বলছে এটি কোনো রাজনৈতিক মিটিং ছিল না, এটি ছিল আমাদের পারিবারিক অনুষ্ঠান। বিস্তারিত আবুল কালাম আজাদের রিপোর্টে। লিটন আপনার কি হয়? লিটন আমার বড় ভাই। ফোন করে বলছে যে এখানে বিএনপির মিটিং হয়েছে, এটা মিথ্যা? না, এখানে বিএনপির কোনো মিটিং হয়নি, এটা মিথ্যা? এটা মিথ্যা। এটা লিটন এমডি থেকে এমনি ওই যে অনুষ্ঠান ছিল আমাদের ওই বাড়িতে অনুষ্ঠান আছিল, বাকি নেই, এখানে আনছে নাস্তা পানি খাওয়ার লাই। এদের এক খালার মৃত্যুতে তারা একজোট হয়েছে আর কি, একজোট হয়ে তারা ওদের একটা সন্ধ্যার সময় ওদের বাড়িতে একটা আপনার খাওয়া দাওয়াটা অ্যারেঞ্জমেন্ট করছে, এইটুকু মেহমান ওরাই। এখানে কোনো বিএনপির মিটিং ছিল না? না, মিটিং ছিল না। এগুলা যে মিটিং এর কথা বলছে এগুলা কিন্তু মিথ্যা, বানোয়াট, এগুলি কোনো সত্য না। এদের কোনো মিটিং ছিল না ওই দিন, ওরা পারিবারিক বিষয় এখানে মেহমান নিয়ে ছিল। পারিবারিক একটা অনুষ্ঠান ছিল, আমারও দাওয়াত ছিল, আমার ওই ওয়ার্ডের মেম্বার এবং আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি সবাই দাওয়াত ছিল ওইখানে। তাদের পারিবারিকভাবে একটা দুরই যা ঝামেলা হয়েছে, পরে আমি নিজের সজনে দেখছি তাদের পারিবারিক ব্যাপার। কিন্তু আজকে কুমিল্লায় যে ব্রিফিং দেওয়া হয়েছে খন্দকার মোশাররফ সাহেব যে বলছে যে খিলা ইউনিয়ন, মনোহরগঞ্জ খিলা ইউনিয়ন লিটনের বাড়িতে ছাত্রদল যুবদল উপরে হামলা করা হয়েছে, আসলে এটা পুরোটাই মিথ্যা বানোয়াট। এবং তারা এই গুজব দিয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন এবং মাননীয় এলজেডির মন্ত্রীর যে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করছে, তারা দুলের সাথে মিশনের জন্য এই পায়দারাগুলো করছে। এবং আজকে আমি পুনরায় আপনারা তদন্ত করে দেখেন যে ওনাদের পারিবারিক অনুষ্ঠান ছিল, এখানে কোনো মিটিং ছিল না। এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় লাকসাম মনোরঞ্জকে যে শান্তি শৃঙ্খলাভাবে এগিয়ে নিচ্ছে, এটাকে দুলের সাথে এবং জামাত বিএনপি ফায়তারা করে এই সুন্দরভাবে মানুষ বসবাস করতেছে এটাকে নষ্ট করার জন্য কাজ করছে। এবং খিলা ইউনিয়নের প্রত্যেক গ্রাম প্রত্যেক পাড়ায় সবাই ভালো আছে এবং ভালো থাকার জন্যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় কাজ করছে এবং ওনার পরামর্শক্রমে আমরা সবাইকে সেবা দিয়ে যাচ্ছি। আমাদের মনোরগঞ্জ একটি শান্তিপূর্ণ এলাকা, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় দল বল নির্বিশেষে এখানে অনেক উন্নয়ন করেছে, তথা আমাদের এখানে কোনো জড়গা বিবাদ প্রতিহিংসামূলক রাজনৈতিকভাবে কোনো আমাদের এখানে আমরা হয় নাই। ইতিমধ্যে গত আজকে যে খন্দকার মোশাররফ সাহেব বিএনপির একজন সিনিয়র নেতা বলেছেন যে আমাদের খিলা ইউনিয়নের বাতাবাড়িয়া প্রতিহিংসামূলক বিএনপির নেতাকে মারধর করেছে, এটা সম্পূর্ণভাবে মিথ্যা। এবং আপনারা জানেন যে বিএনপি মিথ্যা দিয়েই রাজনৈতিক চালিয়ে যাচ্ছে, ইতিমধ্যে আপনারা অনেক প্রমাণ পেয়েছেন। আমরা আওয়ামী লীগের লোকজন, আমরা শান্তিপ্রিয় লোক, আমরা কোনোরকম বিশৃঙ্খলা চাই না এবং বিশৃঙ্খলা করতে আমরা দিই না। আশা করি সাংবাদিক ভাইরা আপনারা নিজেরা গিয়ে তদন্ত করে দেখেন এটা সত্য কি না। আপনাদেরকে ধন্যবাদ।